মিয়ানমার বাংলাদেশ আইনে আশ্রয় লইতে এলে হাজারো রোহিঙ্গা এখনো অনিবন্ধিত আছে। টেকনাফ উপজেলার তিন রোহিঙ্গা শিবির দেখা গিয়েছে নতুন ফুরন মিলে এনে হাজার হাজার রোহিঙ্গার এখনো নিবন্ধন নময়। এর মধ্যে লেদা রোহিঙ্গা শিবির প্রায় 300 ও নয়াপাড়া রোহিঙ্গা শিবির 1000 বেশি অনিবন্ধিত রোহিঙ্গা আছে। কিন্তু কি পরিমাণ রোহিঙ্গা এখনো নিবন্ধিত নয় ইয়ানুরি সে ফোন সংস্থার হাতে ফোন ন যায়। এ ব্যাপারে স্থানীয় রোহিঙ্গা লোকে হতা হইলে তারা জানাইল দি আই বুঝি দেওয়ার টনর তাই আমার ডর দেয় শীতে বাংলাদেশের মাঝে তাই এখন এখন আয় সমস্যার আসছি দে তো কাঠটার ন হয় তো বেনুকবারে থাকি আর তাই মানে আয় বেশি কষ্টর মাঝে এখন সরকারি মানে হন কিছু আই হন কাঠ হন সব বিনিয়োগ করে আর হন কাঠ হন অভাই আয় তাই বাজার কারণে হাইবার হাইবার লাগে নাই আয় বেশি কষ্টর মাঝে এখন বেশি ভাবা চিন্তা আবার বায়ুমিষ্টিকরণের পরে সদন নতুন মানুষ এটা ঢুকিয়ে সিতারাই বায়ুমিষ্টিক গড়ি নভারে গড়ি নভারের কারণে তারা যদি ডাবলি পির মাঝে সরিলা দালি আন্ন তাহলে তারা চাল চাল নভা বা হন জাগান মেজি হনকান জিনিসদের বা আর্মিদের হেড়ে দালিও তারা গলার গলনা যদি হিয়া নতাতে দিলে তারা হন জিনিস পা নজা টেকনাফুল লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান আব্দুল মতলব জানাইল দি আর এড়ে দেওয়া যে লেদার মাঝে সবা ব্লক আছে সবর লগর মাঝে আর তো যেন নাকি মিয়ানমার ন্যাশনাল আইডি নিবন্ধন ঘুরি দিল হিন্দা যে বেজ মানছে আর ভাই ঘুরি পাইছি আর কিছু মানুষ দা যে মানে পরিস্থিতির কারণে আর তো দা যে জিনিস 283 মানছে ঘুরি নাও পারে আর দা যে হেঁটে ভিতরে নোয়াইও কিছু আছে আর ফুরানো কিছু আছে রোহিঙ্গা এ নিবন্ধন নিন হে দুন মানছে ঘুরি নাও পারে আর এই জিনিস আর ক্ষতিভোগ করে